तो আমরা আজকে এখানে দেখব সেটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডের সাধারণ কিছু সমস্যা তার সমাধান মানে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে অনেক সময় কিছু প্রবলেম ফেস করতে হয় তো সেই প্রবলেমগুলো কি কি সেগুলো আমরা দেখব এবং সেটার সমাধান করব একটা প্রবলেম হচ্ছে কাজ করতে গেলে এই চারপাশে একটা বর্ডার থাকে কিন্তু টেক্সট বাউন্ডারি এই বর্ডারটা কিন্তু এখানে নেই তুমি পাশে যাও ঠিক আছে তো এই বর্ডারটা আনার জন্য যেটা করতে হবে অফিস বাটনে যেতে হবে কোথায় যেতে হবে অফিস বাটন তারপরে ওয়ার্ড অপশন এই যে ওয়ার্ড অপশন এখানে আছে না আসার পরে এখানে অ্যাডভান্স এই যে অ্যাডভান্স অ্যাডভান্স লেখা আছে না অ্যাডভান্সের এইখানে অনেকগুলো অপশন আছে নিচে আসতে হবে স্ক্রল করে নিচে আসতে হবে এসে এখান থেকে এই যে শো টেক্সট বাউন্ডারিজ তো এখানে জাস্ট ক্লিক করব একটা ওকে দিব এখানে টেক্সট বাউন্ডারি কিন্তু চারপাশে চলে আসছে আবার যদি এখান থেকে বাউন্ডারিটা অফ করতে চাই ঠিক অনুরূপভাবে আবার অফিস বাটন যেতে হবে ওয়ার্ড অপশনে যেতে হবে অ্যাডভান্সে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে টেক্সট বাউন্ডারিটার যে টিক চিহ্ন আছে সেটা এখান থেকে উঠাই দিলে আবার ওখান থেকে চলে যাবে তো আমরা যেমন সেটিং করতে পারি এটাকে আবার অফ করতে পারি অন করতে পারি ঠিক আছে এইবারে পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে কি এই সমস্যাটা আমরা যখন কাজ করতে যাই আচমকা এই চিহ্নটা এসে যায় আচমকা আসে না ঠিক আছে এটা হচ্ছে ক্লিক পড়লে আসে যখন আমরা লিখব তখন হবে কি প্রত্যেকটা লেখার সামনে এইরকম একটা চিহ্ন আসে বিরক্তিকর একটা তাই না তো এই চিহ্নটা আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই যে এখানে আছে না ঠিক এই যে এই চিহ্নটা ক্লিক পড়ার কারণে কিন্তু এই চিহ্নটা এখানে আসছে মানে এখানে ক্লিক পড়ছে ভুলতে হোক আর ইচ্ছে করে হোক এখানে ক্লিক পড়ছে যার কারণেই কিন্তু এই চিহ্নটা এখানে আসছে তো এই চিহ্নটা যখন আসবে তখন জাস্ট এখানে একবার ক্লিক করলে ওই চিহ্নটা এখান থেকে চলে যাবে বুঝা গেছে এখানে ক্লিক পড়লে ওটা আসবে আবার এখানে ক্লিক দিলে ওই চিহ্নটা এখান থেকে চলে যাবে এই যে এই জায়গায় এই চিহ্নটা হ্যাঁ তো অনেক সময় কাজ করতে গিয়ে এটা আসে বিরক্তিকর একদম তখন ওখানে ক্লিক করে ওটাকে আউট করে দিতে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি অনেক সময় আমরা যখন বাংলা লিখি তখন কি হয় আমাদের লিখলে রটা ও হয়ে যায় এটা হয় না তো আমি এখানে লিখি সরি আমাদের স্পেস দিছি এখানে ও হয়ে গেছে এর সমস্যার সমাধান হচ্ছে এইরকম যদি আসে সেটা করতে হবে আবার অফিস বাটনে আসতে হবে এসে ওয়ার্ড অপশনে আসতে হবে আসার পরে এখানে প্রফিং এই যে প্রফিং আছে না প্রফিংয়ে ক্লিক করতে হবে তারপরে অটো এই যে কারেক্ট অপশনে এখানে ক্লিক করতে হবে এখানে এসে এই যে যতগুলো টিক চিহ্ন এখানে আমরা সামনে দেখতে পাবো সবগুলোতে সবগুলো উঠিয়ে দিতে হবে এখান থেকে ঠিক আছে দিয়ে ওকে দিতে হবে আবার ওকে দিতে হবে এখন যদি আমরা আমাদের লিখি তাহলে কিন্তু আর এটা হবে না এটা একটা কিন্তু সমস্যা অনেক সময় হয় যেটা কিন্তু কাজ করতে গিয়ে একদম বিরক্তিকর লাগে হ্যাঁ তারপরে যে সমস্যাটা আছে চার নম্বরে গ্রিড লাইন্স গ্রিড লাইনটা কি এটা একটা সমস্যা যখন কাজ করতে গিয়ে মানে গ্রিড লাইনটা আসবে তখন একটা সমস্যা তো গ্রিড লাইন ভিউয়ে ক্লিক করতে হবে ভিউ আছে না এখানে ভিউ এখানে আছে এই যে গ্রিড লাইন এখানে আছে আছে না এখানে যদি ভুলতে অথবা ইচ্ছা করে আমরা টিক চিহ্ন দেই এই যে গ্রিড লাইন আসছে এখানে এটাও কিন্তু কাজ করতে গিয়ে একটা বিরক্তিকর লাগে কাজ করতেছে এই নিচে একটা তোমার গ্রিড লাইন আসছে তখন এই গ্রিড লাইনটাকে কী করতে হবে অফ করে দিতে হবে অথবা টিক চিহ্নটা এখানে ভিউয়ে আসতে হবে এসে এই গ্রিড লাইন টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে তাহলে এটা চলে যাবে তাহলে কী বুঝলাম আমরা যদি ভিউ থেকে এখানে গ্রিড লাইন দিলে টিক চিহ্ন দিলে গ্রিড লাইনটা এখানে অন হবে আবার টিক চিহ্ন উঠিয়ে দিলে এটা অফ হয়ে যাবে এটা একটা সমস্যা এই সমস্যাটা আমাদের অনেক সময় কাজ করতে গিয়ে আমরা ফেস করি তো যখন আমরা এই সমস্যা আসবে তখন এখান থেকে আমরা নিজেরাই এটাকে সমস্যার সমাধান করে দিব ঠিক আছে আরেকটা পাঁচ নম্বরে যেটা সমস্যাটা আসে এই যে পেজগুলো এইরকম হয় আমরা পেজটা দেখতে পাচ্ছি না পুরো পেজটা মনে হচ্ছে একটা পুরো পেজের মতো হ্যাঁ দেখতে কেমন যেন লাগে এই সময় এই ধরনের সমস্যাটা আসলে আসে কোথায় থেকে এটা
ভিউয়ে যখন ক্লিক করব, ভিউ আসছে না এখানে ভিউ, এই যে আউটলাইনে এখানে ক্লিক আসছে, কিন্তু এই যে আউটলাইন আসছে না আউটলাইন পেজ, এটা হচ্ছে আউটলাইন পেজ, এই জন্য কিন্তু এখানে আছে যে ডকুমেন্টের যে ভিউটা আছে না এখানে, এই যে ডকুমেন্ট ভিউ, এই যে আউটলাইন, আউটলাইন হচ্ছে এটা ডকুমেন্ট ভিউটা। তো আমরা যখন কাজ করি লেখালেখির অথবা যে কোনো দরখাস্তর কাজ করি, তখন এইরকমভাবে আসলে পেজটা যদি এইরকম থাকে আমাদের খুব বিরক্তিকর লাগে, হ্যাঁ দেখতে কেমন যেন লাগে, লিখলে ফিরে এইরকম হয়। হ্যাঁ আবার এই যে ড্রাফট, এই ডকুমেন্ট ভিউটা ড্রাফটে ক্লিক থাকলে ফিরে এইরকম আবার আসে, ঠিক আছে, আউটলাইনে ক্লিক করলে ফিরে এইরকম আসে। তো এই ধরনের সমস্যা যদি পেজের সমস্যা হয়, তাহলে সেটাকে সমাধান করার জন্য অবশ্যই ভিউয়ে আসতে হবে, এসে প্রিন্ট লেআউট দিতে হবে, কোথায় প্রিন্ট লেআউট এখানে দিতে হবে, তাহলে এই পেজটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখন কিন্তু স্বাভাবিক যে পেজটা আছে সেটা আছে। আর এখানে আমি হলুদ, এই যে হলুদ কালার দিয়ে এখানে নির্দেশ করছি, এই পেজটাই আমরা কাজের সময় সবসময় ইউজ করি। হ্যাঁ প্রিন্ট লেআউট, এই যে এই প্রিন্ট লেআউট কোথায় আছে, ভিউ থেকে প্রিন্ট লেআউট। এবারে এখানে একটা ভিউয়ের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি রুলার, এই যে রুলার আছে না, এই যে এখানে রুলার, অনেক সময় কী হয় রুলারটা থাকে এই জায়গাতে, এই যে পেজের উপরে থাকবে, পেজের সাদা অংশ যে পর্যন্ত আসে না তার উপরেই কিন্তু রুলার থাকে। এই রুলারটা অনেক সময় কী হয় থাকে না, আনতে গেলে কী করতে হবে, এই যে ভিউ থেকে ক্লিক করতে হবে, ভিউয়ে ক্লিক করতে হবে, আবার এই রুলার ক্লিক করতে হবে, যে রুলার, হ্যাঁ এই যে উপরে এটা আসছে, এই যে এটা, ঠিক আছে এটা হচ্ছে রুলার। তাহলে আমরা এখানে বুঝতে পারি সেটা হচ্ছে কি, ওই যে স্কেলের মতো আসে না, স্কেলটা আছে ওই স্কেলের মতো এখানে সেটিং থাকে, তাহলে আমরা বুঝতে পারি এখানে কতটুকু অংশ, কত ইঞ্চি এটা আমরা দেখতে পারি। হ্যাঁ তো রুলারটা অফ করতে গেলে আবার ওই ভিউ আসতে হবে, আবার রুলারে ক্লিক করতে হবে, তাহলে এটা অফ হয়ে যাবে। আবার যদি অন করতে চাই আবার ভিউ আসতে হবে, আবার রুলারে আসতে হবে, তাহলে এটা অন অফ হবে, ঠিক আছে। আবার এখানে ইংলিশ বাংলা একসাথে লেখা, আমরা অনেক সময় কি ইংলিশে আমাদের লিখতে হয় আবার বাংলাও লিখতে হয়, তো এটা কি করতে হবে, ইংলিশ তো ইংলিশ থাকেই বাংলাদেশ, আমি চাচ্ছি পাশে আবার বাংলাদেশ লেখার জন্য, তাহলে কি করতে হবে, ইংলিশ ফন্ট সিলেকশন এখানে আছে যার কারণে ইংলিশটা অটোমেটিক আসছে, বাংলার জন্য বাংলা ফন্ট জাস্ট সুতুনি এম জে সিলেকশন করতে হবে, এই যে ঝড় ডায়মন্ডো হয় এরকম আছে না, এটা হচ্ছে সুতুনি এম জে, এটা ক্লিক করতে হবে, ওয়াল্টার কন্ট্রোল বি দিতে হবে, দিয়ে আবার কি করতে হবে বাংলাদেশ লিখলাম, এখানে বাংলাদেশ লিখলাম, ঠিক আছে। তাহলে এইভাবে বাংলা, বাংলা এবং ইংরেজি যদি একসাথে আমরা লিখতে চাই তাহলে কী করতে হবে, ইংরেজি তো অটোমেটিক থাকে, বাংলা করার জন্য ওখানে বাংলা করে দিতে হবে, দিয়া ওয়াল্টার কন্ট্রোল বি দিতে হবে, মানে বিজয়টা আনতে হবে। তো আবার যদি এখানে ইংলিশ ইংরেজি লিখতে চাই তাহলে কী করতে হবে, এখানে এসে আবার টাইম নিউ রোমান দিতে হবে, টাইম নিউ রোমান, এটা কিন্তু কম্পিউটারটা ইংরেজি হয়েছে, কিবোর্ডটা কিন্তু বাংলা হয় নাই, এই জন্য কী করতে হবে ওয়াল্টার কন্ট্রোল বি দিতে হবে আবার, তাহলে কিবোর্ডটা ইংরেজি হয়ে যাবে, আবার আমি লিখব, তাহলে এটা আমরা একসাথে লিখতে পারি।